যখন কোনো মেয়ে দেখতে যায়, ছেলের বাপ হোক, ছেলে হোক, বুনাই হোক, প্রথমে কি জিজ্ঞেস করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কোরআন শরীফ পড়তে জানো? জি। ঠিক বলছি না? মা নামাজ পড়ো? জি। এই যে জিজ্ঞেস করলে, ইমানদারির সঙ্গে বলবে, সেই মেয়ে যখন বউ হয়ে বাড়িতে আসে, তারপরে শ্বশুর শাশুড়িরার দায়িত্ব থাকে না, তাকে জিজ্ঞেস করে না, মা আজকে জোহর পড়েছ, মা আজকে আসর পড়েছ, মা আজকে মগরিব পড়েছ? এটা না পড়ার কারণে আপনার বাড়ি থেকে বরকত উঠে চলে গেছে। বললেন, আমাদের গ্রামের একটা ছেলে, তুমি আমার খুব বিপদ জানো। আপনি কী বল দেখিনি? বলে একটা তাবিজ দিতে হবে। আপনি কী হয়েছে? বললে, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমার বন্ধুকে খালি চিঠি দিতাম, যেটা দিয়ে দিবি সে হারাম করে চিঠি ফেলে নিজের নামে চিঠি লেখ। বুঝতে পেরেছেন? কী লেখতো? বলছে, আমি যা চিঠি দিতাম গো, সব উল্টো করে লেখে দিয়ে দিত, দিয়ে এখন দেখছি সে ভালোবেসে ফেলেছে। এই যে যুবকরা প্রেম করে, শুনলেন, আমাদের কাছে অনেকজনে চলে আসে, হুজুর তাবিজ দেন। আচ্ছা, তাবিজ দিলে যদি মেয়েটা চলে আসে, তো তোর কাছে আসবে কেন? হুজুরের কাছে আসবে তো, আমরা বুকা নাকি? মেয়েটা তোর কাছে পাঠিয়ে দেবো, আমার কাছে আসবে না? তাবিজে মেয়ে এলে তো আমি নায়িকাগুলোকে টানার চেষ্টা করতাম, মার তাবিজ আর টেনে এলে আমরা নায়িকাগুলোকে বিয়ে করতাম না? সমাজের লোক বোকা, সিদ্ধা বাজারে দোকান করেছে, দোকান করে হুজুরকে বলছে, হুজুর একটা বরকতের তাবিজ দেন তো। হ্যাঁ ভাই, আমার তাবিজে যদি তোর দোকানে বরকত হয়, তুই আগে বড় লোক হবি কেন? আমি আগে হতাম তো। বুঝতে পেরেছেন না পারেননি কথাটা? আমি গুদা বাংলায় বলছি বাবা। তাবিজে যদি বরকত হয়, হুজুরের আগে হবে, তোমার হবে না। যদি তাবিজে কিছু পাওয়া যেত না, তা মত তাবিজ, আমরা বাপ বেটা যত রাইস মিল ছিল বর্ধমানে সব আমরা বাপ বেটা মালিক হতাম, মত তাবিজ আর একটা করে ট্রেনের। আমরা কেন 10,000 টাকায় 8,000 টাকায় মাদ্রাসার বেতনে কাজ করতে যেতাম? বড় কষ্ট লাগে, সবাই নিয়ত করুন, আমরা বেঈমান কাফেরের খপ্পরে পড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই জন্যে শরীয়তে মেলা হারাম, ইসলামে মেলা হারাম, কিন্তু এরা বলছে এই হিজবুত্ত হিজ বলছে নারী পুরুষ এক কাছে হবে। কোরআনে একাধিক দলিল আছে, হাদিসে আমার নবী বিশ্ব নবী বলেছেন, মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। এক নম্বর হচ্ছে, যদি শরীর খুব অসুস্থ হয়, খুব অসুস্থ হয়, তাহলে পর্দার শহীদ হাকিমের কাছে যেতে পাবে, ডাক্তারের কাছে। দ্বিতীয় নম্বর, যদি কাছের আত্মীয় মারা যায়, তখন সে পর্দার শহীদ যেতে পাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে, যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে, যদি স্বামী না থাকে, এমন লোকের সঙ্গে আপনার হজ করতে যেতে হবে যার সঙ্গে বিবাহ করা হারাম। বুঝতে পেরেছেন না পারেননি? চাচাতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না, মামাইতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না, আপনার ফুফুইতো ভাইয়ের সঙ্গে জায়েজ হবে না, যার সঙ্গে বিবাহ করা হারাম সেরকম পুরুষের সঙ্গে তোমাকে হজে যেতে হবে। তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। আমি একদিন আমার আব্বাজিকে মাদ্রাসায় বলছিলাম, আপনারা সবাই চিনেন তো আমার আব্বাজিকে? চিনেন। আমি মাদ্রাসায় একদিন বলছিলাম, আচ্ছা আপনি 50 বছর পশ্চিমবাংলার মাটিতে জলসা করছেন, করলেন, এখনও পর্যন্ত কিন্তু মেয়ে ছেলেদের মরা ঘর বন্ধ হয়নি, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে মেয়েরা বেশি ভিড় করে না ছেলেরা বাবা মরা ঘরে? মেয়েরা আজ পর্যন্ত আমাদের বর্ধমানও তাই। কোথায় আপনার নামালবাড়ে কে মরেছে ই জানে না, গ্রাম থেকে গাড়ি যাচ্ছে, ই আপনার শাড়ি পরে বেরিয়ে পড়ল, বেটা বলছে কোথায় যাচ্ছি গো? ওইখানে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকে তমুক করে একটা কুটুম বার করলি, দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। আল্লাহ, গাড়িতে চেপে যাচ্ছে, গোটা গাড়ি গল্প করতে করতে চলল, যখন নামালবাড়ে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস্তারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো, বলে দাঁড়া এখন অনেক বাকি আছে। কি বুঝলি? এরপরে ঘরে ঢুকে কাঁদছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কানলই আমি মরিনি, তোর খালু মরেছে। ও আন্দাজে চালাচ্ছে, ও জানে না কে মারা গেছে। কি বুঝলেন? রাগ করবেন না, বাস্তব বলছি। আচ্ছা আপনারা বলুন, মরা ঘরে ছেলেরা গিয়ে জানাজা পরে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি? বাবা, ছেলেরা গিয়ে জানাজা পড়লে, বাবা
তোমার বাপের ফুপুই তো ভাই হয়, তুমি যাও জানাজা পড়ে আসবে, ফুপুর সঙ্গে একবার দেখা করে আসবে আর বলে আসবে মা আসতে পারিনি পর্দার খেলাপির জন্যে, আমাকে পাঠিয়েছে জানাজা পড়ে মাটি দিয়ে আসবে। কিন্তু এরা তো শুনবে না। আমি বলে দিই, আমার দাদি মারা গেছিল। দাদি, আমি তখন মাদ্রাসায় পড়তাম, স্কুলেও পড়তাম, তো আমি তখন বেশ ছোট, কি বুঝলেন, আমি নকল করতাম প্রচুর মাদ্রাসায়। তো আমি ফজরের পরে আমাকে নিয়ে গেল, আব্বাজি মা সবাই বোনরা রাতের বেলায় চলে গেছিলো। দাদি যখন হঠাৎ স্টক করেছিলেন, আমার দাদি খুব ভালো ছিলেন, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতি করে, বলুন আমিন। আমার দাদাজিও খুব ভালো মানুষ ছিলেন। তো আমি সকালে গেছি, সব দেখছি কাঁচে আব্বাজানের গাদা, খালাই তো বোন, ফুপুই তো বোন, গাদার ইস্তেদার কুটুম এসছে, একজন দেখছি অতিরিক্ত কাঁচে, খালা তু কি করে মরে গেলি। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ, এত মহাব্বত খালার সাথে, সে কেঁদে গড়িয়ে যায়। যখনই একটু মেয়েদের ভিড় হয়ে গেছে ঘরেতে, তখন কান্দে কান্দে বলছে, হলো জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতে জুতো মনে আছে। বুঝতে পারছেন কি দুঃখ, বড় কষ্ট লাগে। আর দেখবেন যে মেয়েদেরই একটু বেশি আর কি শরবত খেতে ইচ্ছা যায়, খালি কেঁদে খালি ওলিয়ে যাবে, আর অন্য মেয়েরা বলবে এখন শরবত দিল, শরবত দিল, মরে যাবে লোক, কি বুঝলেন। আহাহা, আমার মায়েরা গোটা ঘরের কান্নাকাটি শেষ, দাপন কাপন হয়ে গেল, খানা হয়ে গেল, গাড়িতে চেপে ফিরছে, খালি গ্রাম থেকে বেরিয়েছে, বেরোনো মাত্র তার পাশের মেয়েটাকে জিজ্ঞেস করছে, হ্যালো তোর পাতে আলু পড়েছিল, বলে আট কুড়োর বেটারা, তোর পাতে তো আলু দিল, আমার পাতে একটা হাড় দেয় নাই লো। ফেরেস্তারা বলছে, খালা খালি কবরে আয়, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো, নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, খালি গোসে আলু খেতে গেছে, লোক মারা গেছে। খুব সাবধান, প্রত্যেকটা গ্রামে আমি আপনার দিকে বলে যাচ্ছি, সিদ্ধার মানুষকে আপনারা নিয়ম করুন, মাইয়াত বাড়িতে যে সমস্ত মায়েরা এসছেন, যারা নিকটবর্তী আত্মীয় তিনারা লাশের কাছে থাকুন, দূরবর্তী আত্মীয়রা দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্য আপনারা নামাজ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন, নেকি আছে না নাই বাবা, তখন কিন্তু খুঁজে পাবেন না। ওরা তো মরা ঘর শুধু আসে না, গোটা গাঁ ঘুরতে আসে, আসে না, কি বুঝলেন। আর যদি কেউ ভালো কানে দুল পড়ে আর গলায় যদি ভালো সোনার চেন থাকে, খালি কানবে আর এনু করে ছেড়ে দিবে, মানে অন্য মেয়েরা দেখ আমি কিরকম দুল পড়েছি। আর যদি বলে না, সে কান্দা হয়ে গেল, বলছে হ্যালো দুলটা কোথায় পেহলি, বললে ওইটা আমাদের ওখানে একটা শিকারও আছে দারুণ তৈরি করে, কি বুঝলেন। ফেরেস্তারা যে কিমার মারবে, খালা নামাজও নাই কিছু নাই। এই আমার দাদি সম্পর্ক হয়, মায়ের দিকে বলি, শুনেন নামাজের পাবন্দী হন। আমরা তো সবাই পাইকিরি নামাজ পড়ি, পড়ি না পাইকিরি নামাজ, আমাদের দেশে এখন পাইকিরি নামাজ চলছে, এই সিদ্ধা বাজারে দোকান, মসজিদে জামাত দাঁড়াবে, সঙ্গে সঙ্গে দেখছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ, তকবীর শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি খদ্দেরকে আলুটা দিই, দোকানটা বন্ধ, ফাটাটা ফড়াম করে নামিয়ে ছুটে চলে গেল, এ আল্লাহ আকবার, আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাই চি না লাগাই, নামাজটা কেমন হবে বাপ। তো যেরকম রুশ এরকম ফেরেশতা। আমার মায়েরা, তোমরা নামাজে পাবন্দি হও, তোমরা দিনদারি নিয়ে এসো, নিজেদিকে পর্দা পুশিদার মধ্যে রাখো, পর্দার মধ্যে রাখো, তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেও না। আজকে বড় কষ্ট লাগে জানেন, ঈদের সময় আমরা তো রমজান মাসে আদায় আসি, আমি এখানে আসি খালি আমার জুলফিকার ভাইয়ের কাছে দেখা করে চলে যাই। তো আমার ভাই, এখন ঈদের সময় খালারা বাজারে খালু ঘরে, বাজারে দেখছি খালা দোকানে গিয়ে বলছে, তোমার খালুর একটা আন্ডারপ্যান্ট দাও তো, খালু কোথা গো, বলে ঘরে, বলে একটু মোটাপাড়া আন্ডারপ্যান্ট বার করবে। এটাই তো কিয়ামতের আলামত, আপনি বাড়িতে আপনার স্ত্রী বাজারে, ইসলামের শরীয়তের খেলাফ, আপনার বিবিকে পর্দায় নিয়ে আসুন, আপনার স্ত্রীকে পর্দায় নিয়ে আসুন, বেইমান কাফের, শুনেলেন, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যদি এখানে কোনো ভাই, কোনো মলি সাহেব, কোনো হুজুর যদি এই হাদিসটা দেখাতে পারে, দেখবেন প্রচলন আছে, আল্লাহর নবী বলেছেন শিক্ষার জন্যে তোমরা চীন দেশে পাড়ি দাও, শুনেছেন না শুনেননি, এটা হাদিস বলে জানেন না, জানেন না, অনেক মৌলবি বায়ানও বলে দেয়, বলে না অনেক হুজুররা, চীন দেশে পাড়ি দাও, তাকে জিজ্ঞেস করবেন এই হাদিসটা বুখারি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই শরীফ,
কত নম্বর চ্যাপ্টারে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, এই হাদিসটা যদি কোনো হুজুর বলে দিতে পারে কোথায় আছে চ্যাপ্টার নম্বর, তো তার আমি আভারী থাকব, শুকর আদায় করব। এটা হাদিসই নয়, এটা হচ্ছে শিক্ষিত আর বেঈমান কাফেরদের একটা কনভেট, যে মুসলমানদের নারীকে এইটা হাদিস বলে চালিয়ে তাদেরকে পর্দা থেকে বাইরে পার করে তাদেরকে কলেজ আর ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে তাদেরকে ব্যভিচারের রাস্তায় ঠেলে দাও, কখনো নয়। আপনি কি বলছেন, আপনার মেয়ে শিক্ষা অর্জন করতে পাবে না? পারবে। শুনেলেন, আমার কাছে যদি পার্সোনাল ফতোয়া নেন, পার্সোনাল জানতে চান, তো আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে কোনো মুক্তিকে বলবেন যে শওকত সাহেবের ছেলে বলে গেছে, ইয়াসিন ভাই বলে গেছে, আপনি ফতোয়াটা দেন, একটা মেয়ে স্কুলে চাকরি করবে, সেই স্কুলে যদি অন্য পর পুরুষ থাকে সেই স্কুলে চাকরি করা হারাম মুসলমান নারীর জন্যে। আপনার মেয়ে, আপনার বালিকা মেয়ে যে স্কুলে পড়তে যাবে সেই স্কুলে যদি ব্যাটা ছেলে টিচার থাকে সেখানে পড়া হারাম। আপনার মেয়ে যদি কলেজে পড়ে সেই কলেজে যদি ছেলে মেয়ে একসাথে পড়ে পড়তে যাওয়া হারাম। আপনি বলবেন এত বড় ফতোয়া মানবো কি করে, মানা যাবে না, আমি জানি মানা যাবে না। আপনি মানবেন না, আপনার জবাব আপনি দিবেন, আমি আল্লাহর কাছে পরিষ্কার হলাম, কোরআনে আছে ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে নবী পয়গম্বরকেও দাঁড় করাবো আর তাদের সমস্ত কমকেও দাঁড় করাবো, আর আমি প্রশ্ন উত্তর করব, তোমাদের কাছে কি দাওয়াত পৌঁছায়নি? হে সিদ্দার ভাইয়েরা, আল্লাহ আমাকেও দাঁড় করাবেন কিয়ামতের দিনে আর আপনাদেরকেও দাঁড় করাবেন। তুমি কি বলেছিলে আর তোমরা কি আমল করেছিলে? আপনি আমল করবেন না, আপনার জবাব আপনি দেবেন, আমি বলে দিয়েছি, ক্লিয়ার হলাম, আমি যদি আমল না করি আমি আল্লাহর কাছে জবাবদিহি করব। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনার বিবি আজকে অনেক যুবক ছেলে বুঝে না, নিজের মেয়ের ছবি, নিজের বিবির ছবি, নিজের বোনের ছবি, নিজের বিটির ছবি ফেসবুক আর টুইটারে দিয়ে রাখে, হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে। কখনো করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ, কখনো দিবেন না। যারা দিয়েছেন ফেসবুক থেকে ডিলিট করুন, তা না হলে আপনার মেয়েকে আপনি জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েছেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি না, আমার ফেসবুক আইডি খুলবেন এমডি ইয়াসিন আহমদ, আমার মোল্লা ইয়াসিন অফিসিয়াল খুলবেন ফেসবুকে। যদি আমার মেয়ের, আমার দুটি মেয়ে, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স 10 বছর প্লাস, দুজনের ছবি আপনারা তো দূরের কথা, আমার মাদ্রাসায় যাবেন, আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত আমার মেয়েকে দেখেনি, আমার মেয়ে মাদ্রাসায় পা রাখে না, অডান্ডায় আমি আজ পর্যন্ত আনি না, আমার বাচ্চা মেয়েকেও মাদ্রাসায় আনি না। কেন? আল্লাহর কাছে হিসেব দিতে হবে, আমার ওই বাচ্চা মেয়েটাকে তালিম দিতে হবে যে তোমার চার দেওয়ারির ভেতরেই তোমার থাকা উচিত, তোমাকে বাইরে যেতে হবে না। আমার মেয়ে ঘরের মধ্যে খেলা করে, বাচ্চা মেয়ে, তার কি মনে জাগে না আমি বাইরে ছোটবেলায় খেলা করব? কিন্তু অবশ্যই জাগে, তাকে আমি বাড়ির মধ্যেই সাইকেল এনে দিয়েছি, ঘেরে দিয়েছি, আমি বলেছি মা তুমি এইখানে সাইকেল চালাবে, সে ঘরের মধ্যেই চালায়, সে বলে ঘরের মধ্যে খেলা করব। যেমন আপনাদেরকে বলে দিই, অনেক আমরা আছি মুসলমান ভাই বুঝি না, শখ করে আমার ছেলেকে খেলনা কিনে দেবো। আপনি কি কিনবেন? শুনেলেন, খেলনার মধ্যে আমাদের অনেক যুবক আছে জানে না, বড় বড় বাঘ ভালুক কিনে নিয়ে চলে আসে কাপড়ের, আনে না বাঘ ভালুক? আপনারা আনেন না, কখনো কিনবেন না। কোনো জানদারের ছবি, জানদারের মূর্তি যে বাড়িতে থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। যারা নিজের ছবি, বইয়ের ছবি বাড়িতে রেখেছেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সেই বাড়ির মধ্যে নামাজ হবে না। খুব সাবধান, আপনি পুতুল কিনবেন না, পুতুলটা হচ্ছে মূরত মূর্তি, আপনি কিনবেন না কুকুরের দল, মানুষের দল, বিড়ালের দল, যেগুলো পাওয়া যায় এগুলো মোটেই কিনবেন না, এই সমস্ত জিনিসগুলো কিনা হারাম। আপনার মেয়ে আছে খেলা করবে, আপনার ছেলে আছে খেলবে, তাকে ছোট গাড়ি পাওয়া যায় না খেলনা, গাড়ি এনে দেন, গাড়ি গাড়ি খেলবে, গোলাপ ফুল ফুলদানি ভেঙে দেখ ফুলদানি এনে দেন। আমার মেয়েকে আমি খেলসা বাটি এনে দিই, খেলসা বাটি কি বুঝলেন, তার নানি, তারপরে আমার বোন আছে, সে আমার বোন মাটির অনেক কিছু তৈরি করে দেয় আমার মেয়েকে, ছোট মেয়েকে তো খুব ভালোবাসে, আমার বোনের কাছে মাঝে মাঝে খায়, আমার মেজো ভাবির কাছে ঢুকে খায়, আর আমার আব্বাজি খুব ভালোবাসে, কেন খুব মুখে মুখে কথা বলে আমার বিটি, আর বিকেল হলে তাকে তালিম দিইনি, আসরের নামাজের পরে বুকে বইটা নিয়ে মাথায় হিজাব পরে
দাদির কাছে কোরআন পড়তে যাই। আমার ওই বাচ্চা মেয়েটা, তাকে তালিম দিয়েছি, আপনার মেয়েকে তালিম দেন যে তোমাকে কোরআনের তেলাওয়াত করতে হবে। তোমার শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা, তোমার শিক্ষা হচ্ছে নামাজের শিক্ষা। আপনার মেয়ে 7 বছর বয়স প্লাস হয়ে গেলে তাকে নামাজের তালিম দেন, তোমাকে নামাজ আদায় করতে হবে। তাকে তালিম দেন, তোমাকে কোরআনের কোরআন তোমাকে পড়তে হবে। কেন তোমার জিন্দেগির, আমাদের দেশে দেখবেন একটা খুব বড় কষ্ট লাগে, যখন কোনো মেয়ে দেখতে যায়, ছেলের বাপ হোক, ছেলে হোক, বুনাই হোক, প্রথমে কি জিজ্ঞেস করে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা কোরআন শরীফ পড়তে জানো? জি। ঠিক বলছি না? মা নামাজ পড়ো? জি। এই যে জিজ্ঞেস করলে, ইমানদারির সঙ্গে বলবে, সেই মেয়ে যখন বউ হয়ে বাড়িতে আসে, তারপরে শ্বশুর শাশুড়িরা দায়িত্ব থাকে না, তাকে জিজ্ঞেস করে না, মা আজকে জোহর পড়েছো, মা আজকে আসর পড়েছো, মা আজকে মগরিব পড়েছো? এটা না পড়ার কারণে আপনার বাড়ি থেকে বরকত উঠে চলে গেছে। আপনার বাড়িতে তালিম নাই, ইসলামী তালিম নাই, দিনী তালিম নাই, আপনার বাড়ি থেকে বরকত উঠে চলে গেছে। আপনার বাড়িতে যদি আছে তো কী আছে? আপনার বাড়িতে ঝগড়া ঝাঁটি আছে। আমার মায়েদের সকাল থেকে কিছু নাই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। ঠিক বলছি না? আর টিভি সিরিয়াল সন্ধেবেলায়, আর কিছু নেই।